আলিয়াই লিগাং উপলক্ষে বন্ধ ঘোষণা কৰিছে চৰকাৰে। 14 ফেব্ৰুৱাৰীত হ'ব আলিয়াই লিগাঙৰ বন্ধ। 10খনকৈ জিলাত চৰকাৰী বন্ধ ঘোষণা কৰা হৈছে। বন্ধ থাকিব ধেমাজি, লখিমপুৰ, শোণিতপুৰ, তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, শিৱসাগৰ, যোৰহাট, গোলাঘাটত হ'ব বন্ধ। চৰাইদেউ আৰু মাজুলী জিলাতো বন্ধ ঘোষণা কৰা হৈছে। ৰাজ্য চৰকাৰৰ সাধাৰণ প্ৰশাসন বিভাগে এই নিৰ্দেশনা জাৰি কৰিছে। ইফালে রাজ্য সরকারের বন্ধ ঘোষণার পিছতে ক্ষোভ প্রকাশ করেছে মিসিং জনগোষ্ঠী। জোড়াবাটত প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে মিসিং সংগঠনে। আলিয়াই লিগাঙত রাজ্যজুড়ি বন্ধর দাবি প্রতিবাদকারী। ফাগুনের প্রথম তো বুধবারে সরকারি বন্ধর দাবিত অটল আছে মিসিং রাইজ। দশখন জিলার বন্ধ আমাক নালাগে, নালাগে, বন্ধ দিব লাগিব।